ইরান এটি এমন একটি দেশ যেখানে বিবাহিত নারীকে তার স্বামীর সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয় এবং বিবাহের পর যদি কোনো নারী বৈবাহিক দর্শনের শিকার হয় তাহলে সেই বিষয়টি অবিচার্য বিষয় হিসেবে গণ্য করা হয়। আজ আমরা ইরান দেশ সম্পর্কে এমনই কিছু আশ্চর্য বিষয় আলোচনা করব যা একজন বিদেশি হিসেবে আমরা সকলেই জানতে চাই। ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র। 16,48,195 বর্গ কিলোমিটারের এই দেশটি আয়তনে পৃথিবীতে 17 নং স্থান অধিকার করেছে। দেশের জাতিগত ও ভাষাগত কিছু বৈচিত্র্য থাকলেও ইরান মূলত মুসলিম প্রধান রাষ্ট্র, যেখানে মুসলিমদের শিয়া সম্প্রদায়ের ভাগ বেশি। এছাড়াও খ্রিস্টান ও ইহুদি ধর্মের মানুষও এখানে বসবাস করে। দেশের জনসংখ্যা প্রায় 79.92 মিলিয়ন, যা পৃথিবীর জনসংখ্যার তালিকায় 18তম জনবহুল দেশ। ইরানে পৃথিবীর বৃহত্তম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে এবং দেশের বেশিরভাগ অর্থনীতি এইসব খনিজ পদার্থের উপরই নির্ভরশীল। দেশটির রাষ্ট্রীয় ভাষা ফরাসি এবং রাজধানীর নাম তেহরান, যা দেশের সবচেয়ে বড় এবং জনবহুল একটি শহর। পৃথিবীতে ইরান এমন একটি দেশ যেখানে কোনো হোটেলে, রেস্টুরেন্টে অথবা বাড়িতে টেবিলে বা চেয়ারে বসে খাবারের ব্যবস্থা নেই। সমস্ত জায়গায় মাটিতে বসেই খাবারের নিয়ম এখানে। 6ষ্ঠ শতাব্দীতে পারস্য শাসনের অধীনে থাকার সময় থেকে এই দেশকে পার্সিয়া বলে ডাকা হতো, কিন্তু 1935 সালে ইরানিয়া শাসনের অনুরোধে দেশের নাম ইরান রাখা হয়। ইরানের বিবাহিত দম্পতিকে বিবাহের লাইসেন্স পেতে গেলে গর্ভনিরোধনের ব্যাপারে 1 ঘন্টার বেশি সময় ধরে ভাষণ শুনতে হয়। এই দেশের আইন অনুযায়ী বিবাহের কিছু নিয়মকানুন আছে যা প্রত্যেকের জন্য প্রযোজ্য। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ইরানেও বিবাহের বয়সসীমা নির্ধারিত করা আছে, যেমন মেয়েদের জন্য 13 বছর এবং ছেলেদের জন্য 15 বছর। ইরানে ভোটাধিকারের ন্যূনতম বয়সসীমা 15 বছর। প্রাচ্য দেশগুলির মতো ইরানেও বহুবিবাহ আইন প্রচলন আছে, কিন্তু তা কেবল সর্বাধিক 4 বার। ইরান পৃথিবীর সর্বাধিক কম বৃষ্টিপাত অঞ্চলের মধ্যে একটি, যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাত 4 ইঞ্চির থেকেও কম। তাই ইরান পৃথিবীর শুষ্ক মরুভূমির দেশগুলির মধ্যে অন্যতম একটি দেশ। পারস্য উপসাগরের অঞ্চলে পৃথিবীর 60% খনিজ তেলের ভাণ্ডার পাওয়া যায়। এই পরিমাণের প্রায় 10% ইরানেই অবস্থিত। ইরান প্রত্যেক দিন প্রায় 4 মিলিয়ন ব্যারেল তেল নিষ্কাশন করে এবং দেশের প্রায় 40% অর্থনীতি খনিজ তেলের রপ্তানির উপরই নির্ভরশীল। পৃথিবীর প্রাচীনতম সভ্যতার একটি ইরানীয় সভ্যতা। এই সভ্যতার সৃষ্টি প্রায় 4,020 শতাব্দী পূর্বে বলে ধারণা করা হয়। এই পুরাতন সভ্যতার নিদর্শন এখনও দেখা যায় দেশের জল সরবরাহ ব্যবস্থা থেকে। সেই প্রাচীনকাল থেকে এখনও টেনেলের মাধ্যমে পানীয় জলের সরবরাহ সারা দেশে করা হয়ে থাকে। দেশের জনসংখ্যার প্রায় 70% মানুষের গড় আয়ু 30 বছর এবং দেশের রাজধানী তেহরানে দেশের সর্বাধিক মানুষের বসবাস রয়েছে। প্রায় 12 মিলিয়ন মানুষ শুধু তেহরানেই বাস করে, আর তেহরানের শব্দের অর্থ উষ্ণ ঢাল। দেশে প্রকাশ্যে মদ্যপান দণ্ডনীয় অপরাধ, বিশেষ করে শিশুদের এবং বয়স্ক মানুষদের উপর এই আইন প্রযোজ্য আছে। ইরান দেশটিতে যদি কোনো নারী ধর্ষণের শিকার হয় তাহলে ইরানের পুলিশ যে কোনো পুরুষের সাথে সেই নারীর বিয়ে দিতে পারে। এতে ওই নারীর মতামত থাকুক বা না থাকুক তা বিবেচনায় নেওয়া হয় না, যদিও পরবর্তীতে পুরুষটি চাইলেই ডিভোর্স দিতে পারে। ইরান এমন একটি দেশ যেখানে সতীত্বহীন একজন অবিবাহিত নারীর চেয়ে একজন ডিভোর্স মহিলাকে বিয়ে করার প্রবণতা অনেক বেশি। ইরানে বৈবাহিক দর্শন বলে কিছু নেই, কারণ বিবাহিত নারী তার স্বামীর সম্পদ বলে বিবেচিত হয় এখানে। তবে নারী কোনো কারণে নির্যাতনের শিকার হলে তার কোনো আইনি ব্যবস্থা নেই এখানে। ইরানে চুক্তিভিত্তিক বিয়ের প্রচলন অনেক বেশি। এই বিয়ে কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হতে পারে, যা ইরানের আইন দ্বারা স্বীকৃত। তাহলে বন্ধুরা, এই ছিল ইরান দেশ সম্পর্কে কিছু আশ্চর্য তত্ত্ব, যা আপনাদের ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
তাহলে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে কিছু নতুন তথ্যের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।